three writing assets, then হচ্ছে first inning. Main বই হচ্ছে three chapter একটু সুবিধা হচ্ছে নাকি main বই সুবিধা হবে But they to main বই আসতে গেলে আমি বলতাম main বই সবার কাছে বই না আমি যদি পিডিএফটা না প্রোভাইড করতে আপনারা কি বুঝতেন আমি জাস্ট বলে যাইতেছি আমার কারণ অনেকের কাছে বই নেই তারা বুঝতে আপনার যদি বইটা কিনতে চান কিনে ফেলেন যাদের অ্যাবিলিটি যাওয়ার অ্যাবিলিটি আছে কিনে ফেলেন কোনো সমস্যা নেই বই কিনে ডিসকারেজ করছি না বা বইটা কিনা যদি খুব হ্যাসেল হয় কারণ আমি লেকচার অনেক আগে গেছি তারপর বই কিনে তাহলে তো আপনি কিছু বুঝতে পারবেন আমাকে আবার আপনাকে বইটা শুরু থেকে বোঝাই দিতে তার থেকে বেটার হয় পিডিএফ আপনারা যদি বই কিনতে চান ইউ ক্যান বাই তো প্রি রাইটিং এর চারটা স্টেপস লাস্ট ক্লাসে মেবি প্রি রাইটিং ডিসকাস করেছিলাম দেখেন টেকনিক হোয়াট প্রি রাইটিং Free writing is a jotting down in rough sentences or phrases. Everything you can think of about a possible topic. Write non-stop for 3 to 5 minutes. Explore an idea and put down whatever quotes into your head. If you need to start for words, repeat yourself until more words come. Your only goal, I said that, huh? Yes, sir. Your only goal is to get your mind running. You will find any writing class easier when you have something other than a blank page or a screen to work from. Ideas and impressions become clearer after you put them on paper. Ideas usually lead to other ideas and connections, and unexpected thoughts may even lead you to another possible focus. That's fine. What happened? Free writing, what happened? Free even writing. আপনি আপনার স্বাধীনভাবে লিখুন এখানে কোনো এমন কোনো বাউন্ড দেওয়া নেই আপনি লেখাটা দেখছেন যে রাইট নোটস ফর 3 to 5 মিনিটস এক্সপ্লোর অ্যান আইডিয়া অ্যান্ড পুট ডাউন হোয়াট এভার পপস ইন ইওর হেড অর্থাৎ আপনার মাথায় যা আছে আপনার চিন্তা শক্তিতে যা আছে সেটাই আপনি লিখবেন আপনাকে কোনো এমন কিছু লিমিট দেওয়া হয় না যে লাস্টে দেখেন Every languages are on liquid paper. This is the art to delete and start rewriting. Forget about spelling, grammar, punctuation. Let the intuitive part of your mind run free. বুঝতে পারছেন ব্যাপারটা? অর্থাৎ এখানে আমাদের কোন স্পেলিং চেক গ্রামার চেক প্রোনাউন্সিয়েশন এর কিছুই করা লাগছে আমরা হচ্ছে আমাদের ইনভেন্টিভ মাইন্ড আমরা যে সংশোধন ক্ষমতা আছে আমাদের যে চিন্তা শক্তি আছে সেটাকে আমরা স্বাধীনভাবে যাতে সেটাকে আমরা কাজে লাগাতে পারি সেভাবে সেটাকে বলা হচ্ছে ফ্রি রাইটিং অর্থাৎ এখানে আমাদের কোন বাউন্ড থাকছে নো বাউন্ড যে কোনো কিছু করতে পারি যে কোনো একটা কিছু আইডিয়া আসলো আপনার খাতায় জাস্ট লিখে ফেলেন Thank you.
same? Student model is asked. Question. Question is the same. Question is the same. So, here, যে দেখছে সে হচ্ছে থিয়েটারে মুভি দেখতে পছন্দ করে না, লাস্ট ক্লাসে যে ডিসকাস করেছে মুভি থিয়েটারে মুভি দেখতে পছন্দ করে না, সেটা নিয়ে দেখতেছে যে মাই ওয়াই ইট ইজ লাইকস টু ওয়াচ মুভিজ ইন থিয়েটার। সো এখানে সে যদি কিছু কোয়েশ্চেন করতেছে, হোয়াট ইজ মাই টপিক অ্যান্ড ভিউ পয়েন্ট, মাই অ্যান্সার ইজ আই ডু নট লাইক সিইং মুভিজ ইন থিয়েটার, তারপরে বলছে হোয়াট ইজ মাই পারপাস, এই কারণটা কি কেন আমি দেখতে পছন্দ করি। তো এখানে অ্যান্সার দিতেছে to explain why I dislike going to movie theaters, to justify myself. অর্থাৎ এখানে আমার পারপাস হচ্ছে, আমার এই লেখাটার উদ্দেশ্য হচ্ছে to explain why I dislike going to movie theaters. অর্থাৎ আমি মুভি থিয়েটার যেতে কেন পছন্দ করি সেটাই ধরে এখানে আমি লিখি। Who is my audience? People my age or other movie fans who like or dislike going to theater. অর্থাৎ এখানে আমার অডিয়েন্স কার, এখানে লেখা দেখো সে আমার অডিয়েন্স কার, আমার অডিয়েন্স হচ্ছে আমার বয়সের লোক অথবা হচ্ছে যারা হচ্ছে মুভি দেখতে পছন্দ করে না অথবা পছন্দ করে তাদের কি মধ্যে হচ্ছে আমার অডিয়েন্স। Why don't I like to go to the theater? Just too many problems. দেখেন এই অ্যান্সারগুলো থেকে কিন্তু অ্যান্সারগুলো যখন আপনি এক করবেন সবগুলোকে একটু সামারাইজ করে তখন কিন্তু অটোমেটিক একটা এসে হয়ে যাবে। হ্যাঁ তারপর দেখেন যে এখানে মুভি দেখতে পছন্দ করতেছেন অনেকগুলো প্রবলেম অ্যারাইজ হচ্ছে। হ্যাঁ তারপর হচ্ছে কি traffic jam থাকে যে পুরো কি এন্ড টাইম বাট মুভিজ পপুলার আর দা থিয়েটার ইজ টু ক্রাউডেড দেন ট্রাফিক ইজ ব্যাড দ্যাট ইট ইজ আ ট্রেন লাইক ইট ইজ আ ট্র্যাক। অর্থাৎ আমরা যখন মুভি দেখতে যাই তখন অনেক জ্যাম থাকে না মাঝে মাঝে রাস্তায়, জ্যামের কারণে অনেকে আসলে যে মুভি শো লেট হয়ে যায়, লেট মানে অনেক সময় অনেক সময় মুভি অর্ধেক হয়ে যায় তারপর আমার শোতে গিয়ে পৌঁছে, সেই কারণে দেখা যাচ্ছে যে এই কিছু কারণে যে রাইটার যে মানে এসেটা লিখেছেন তিনি মানে মুভি দেখতে থিয়েটারে যেতে পছন্দ করে। দেখেন অ্যান্সারগুলো যদি আমরা ড্রপিং ডাউন করি তাহলে কিন্তু আমাদের অটোমেটিক একটা অ্যান্সারগুলো এই যে এখানে যে অ্যান্সারগুলো আপনি যখন কোনো একটা অ্যান্সার করতেছেন যে আমি কেন রেস্টুরেন্ট যেতে পছন্দ করি, আমি কেন স্ট্রিট ফুড খাই, হ্যাঁ স্ট্রিট ফুড অনেক আনহাইজিনিক হয়, স্ট্রিট ফুড অনেক টাস্টি হয় ন্যাস্টি হয়, যেমন অনেক ধুলাবালি থাকে আশেপাশে, অনেক প্রপারলি কুক করা হয় না, অনেক সময় দেখা গেল যে ভেজাল খাবার থাকে এটা আমি পছন্দ করি, এটা নিয়ে ব্যাকটেরিয়া থাকে, তারপর দেখা যায় যে যারা বানায় তাদের অনেক সময় তাদের হাত হাত পরিষ্কার থাকে না, পরিবেশ দিয়ে রান্না করতেছে দিয়ে দিলে সেটি একটা ভেজাল থাকে না। তো দেখা যায় সব কিছু মিলে এই যে এই যে আমরা অ্যান্সারগুলো অ্যাড করবো এই অ্যান্সারগুলো যদি অ্যাড করি একটা এসএমএস আছে সেরকম কোশ্চেনিংয়ের মাধ্যমে আমরা কিন্তু প্রি রাইটিং করতে পারি। অর্থাৎ রাইটিংয়ের আগে আমরা একটা থিমস রেডি করতে পারি, লিস্ট মেকিং। আমরা যখন কোনো কিছু লিখব কোনো ক্ষেত্রে লিস্ট রেডি করি না, আমরা যখন কোনো কিছু কিনবো কিনতে যাওয়ার আগে মার্কেটে যাওয়ার আগে আমরা লিস্ট করি যে আমরা শপিংয়ে যাবো, মেয়েরা যেমন করেন শপিং করি আমরা লিস্ট করার যে আজকে যে শাড়ি কিনবো অথবা আজকে এটা কিনবো, হ্যাঁ তারপর বাবার কাছে টাকা আছে আমাদের হাজবেন্ডের কাছে টাকা আছে যে হ্যাঁ আমাকে টাকা দাও আমি এটা কিনবো এটা একটা কিনবো লিস্টটা দেখে আমাদের বাবা মাথা করে যায় আর এত কিছু হাজবেন্ডের মাথা করে যায় এত কিছু দাম আমি তো এখন মাসে টাকা পাই তো আমার কাছে টাকা পাই এরকম একটা হয় না যে লিস্ট রেডি করেন অনেক কিছু থাকে লিস্টের মধ্যে অনেক সময় লিস্ট থেকে অনেক কিছু ইনভেস করে দেন না এটা এই মাসে কিনা সম্ভব না পরের মাসে কিন্তু এরকম অনেক কিছু আছে না লিস্ট রেডি করেন কোনো কিছু কিনা সেটাই আপনি লেখার আগে একটা লিস্ট রেডি করেন যে হ্যাঁ এই জিনিসটা এই জিনিসটা আমার রাইটিং এ ইম্প্রুভ করবে এটা কি বলা হচ্ছে টেকিং আ লিস্ট। ডায়াগ্রাম অর্থাৎ এটাকে আরেকটা বলা হয় যে ক্লাস্টার, ক্লাস্টার মানে হচ্ছে আপনি যে লিস্টগুলো করলেন এই লিস্টগুলো থেকে আপনি থিম অনুসারে যেমন আপনি দশটা লিস্ট করেছেন, হ্যাঁ যেমন আপনি মানে শপিংয়ে যাবেন যেমন আপনি পারফিউম কিনবেন থ্রি পিস কিনবেন অথবা ধরেন শ্যাম্পু কিনবেন তারপরে ধরেন যে শু কিনবেন এগুলো কি আপনি ধরেন একটা শু কিনবেন একটা শু কিনবেন হচ্ছে ফর্মাল শু একটা শু কিনবেন ক্যাজুয়াল শু শার্ট কিনবেন শার্ট একটা কিনবেন ফর্মাল শার্ট একটা ক্যাজুয়াল শার্ট দুটা শার্ট কিনবেন সেরকম লিস্ট করবেন। লিস্টগুলো কি করে আপনি লিস্টগুলো কিন্তু অর্গানাইজ করবেন যেমন যেটাকে বলা হচ্ছে ক্লাস অর্থাৎ
আপনি লিস্ট করলেন আপনি শার্টের জন্য একটা লিস্ট করবেন যে শার্ট আমি একটা শার্ট কিনবো একটা শার্ট ফর্মাল শার্ট কিনবো একটা হাফালা শার্ট কিনবো শার্টের লিস্ট করেন তারপর হচ্ছে একটা লিস্ট করলেন যে আপনি শু কিনবেন একটা শু কিনবেন ফর্মাল শু একটা শু কিনবেন ক্যাজুয়াল শু একটা শু কিনবেন ফিতা হবে একটা শু ফিতা শার্ট লিস্ট করবেন সেরকম লেখার মধ্যে একটা লিস্ট করবেন দেখেন ক্লাসটা নিলে স্টুডেন্ট মডেল দেওয়া আছে বুঝছেন এরকম একটা ছক দেওয়া আছে খুব জোরে আড্ডা দিচ্ছে অসুস্থ রোগী আছে বয়স্কদের মধ্যে অনেক সময় কি হয় অনেক সময় মুভি দেখতে দেখতে অনেক সময় আসে না যে কাশি দেয় অনেক সময় দেখা যায় যে আচ্ছা আপনার একটা পেজ আছে আপনাদের